স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট ভিডিও পাবেন আপনি সবার আগে বাংলা ঢোলপাতা বা দেশি কানসিরে বা কানসিরে বা কানাইবাসী হচ্ছে উষ্ণমণ্ডলীয় এশিয়া ও আফ্রিকার ঊর্ধ্বে ইহা বহু বর্ষজীবী ও ব্যাপকভাবে তার আদিবাস ছেড়ে হাওয়াই ওয়েস্ট ইন্ডিজ ও নর্থ আমেরিকাতে বিস্তার লাভ করেছে এই উদ্ভিদের নীল পাপড়ির তিন বর্ণের ফুল ফোটে এদের পাতা লম্বাটে এবং পাতায় হুল থাকে বসন্তের শুরুতে ফুল আসে যা শেষ অব্দি পর্যন্ত থাকে এটির আদি নিবাস এবং পরবর্তীকালে বিস্তৃত এলাকা উভয় স্থানে পরিসীমায় এটিকে সাধারণত একটি আগাছা এবং কখনো কখনো গুরুতর আগাছা হিসেবে বিবেচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ফেডারেল আগাছা আগাছার উচ্চ স্থান পেয়েছে এটি এশিয়াতে ধান চাষের ক্ষেত্রে মধ্যবর্তী আগাছা বলে মনে করা হয় সাব সাহারান আফ্রিকা ভারত শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশেই এটি জন্মে থাকে তো বন্ধুরা চলুন জেনে নেই বাংলার ঢোল পাতার ঔষধি গুণাগুণ এই গুল্মলতাটির বিশেষ ঔষধি গুণাগুণ রয়েছে চায়নাতে এটিকে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এটি ডিউরাইটিক ফেব্রিফিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এর অ্যালকালয়েড মানুষের জন্য উপকারী ইহা ল্যাকজিটিভ স্কিনের ইনফ্লামেশন সারাতে এবং কুষ্ঠ রোগে ব্যবহার করা হয় কারো হাত পা কেটে গেলে এই লতার ডাল ভেঙে পানির মতো যে রস বের হবে তা কাটা স্থানে লাগিয়ে দিলে এক মিনিটের মধ্যে রক্ত বন্ধ হয়ে যাবে গ্লু এবং অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করে এর পাতা পিসে আগুনের পুরা অংশে প্রলেপ দিলে চমৎকার ফলাফল পাওয়া যায় এর মূলের রস বদহজমের জন্য খুবই উপকারী কানের ইনফেকশন বা ব্যথায় এর ফোঁটা রস কানে দিলে বেশ উপকার বোঝা যায় শৈশবের চোখে অঞ্জন হলে এই গাছের লতা টিপে লাগিয়ে দিলে দুদিনের মধ্যেই সেরে যায় পাকিস্তানিরা একে পশুখাদ্য এবং সবজি হিসেবে ভক্ষণ করে নেপালীয় জনগণের পাতা সবজি হিসেবে ভক্ষণ করে ইন্ডিয়াতে আকালের খাবার হিসেবে এর কদর অনেক সতর্কীকরণ ঘরে প্রস্তুতকৃত যে কোনো ধরনের ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম